Hello, ভাইটি ভণ্টি সকল বেটার মাইন্ড টিউটৰিয়েল ইউটিউব চেনেললৈ তোমালোকক পুনৰবাৰ স্বাগতম জনালো। আমি ইয়াৰ আগৰ ভিডিঅ'ত তোমালোকৰ কিহৰ কথা পঢ়ি আছিলোঁ, কাৰ্য আৰু শক্তিৰ ওপৰত, ঠিক আছে? ইয়াৰ আগৰ যিটো পাৰ্ট ওৱান ভিডিঅ' আছে, সেই পাৰ্ট ওৱান ভিডিঅ'টো তোমালোকে ফাৰ্ষ্ট চাই লোৱা, ডেছক্ৰিপশ্যনত লিংক থাকিবই, অ'কে? বা তোমালোকৰ প্লে'লিষ্টত গৈ পাবাই যে ফাৰ্ষ্ট যিটো ক্লাছ ওৱান ভিডিঅ' আছে, সেই ক্লাছ ওৱানটো তোমালোকে চাই আহা, ঠিক আছে? তাৰপিছত আজি এইটো ভিডিঅ' চাবা। ইয়াৰ আগত মই তোমালোক গোটেই কাৰ্যৰ গোটেইখিনি, তোমাৰ যিটো এটা কনচেপ্ট, গোটেই কনচেপ্ট মই তোমালোকৰ কাৰ্যৰ ওপৰত কথাখিনি পাতিছোঁ, লগতে শক্তিৰ কথাও মই কি কৰিছিলোঁ, ডিছকাছ কৰিছিলোঁ, বা শক্তি আচলতে কি হয়, কেনেকুৱা হয়, কাক কয়, এইখিনি গোটেই ডিছকাশ্যন আমি আগতে কৰিছিলোঁ। এই ভিডিঅ'টো মই যেতিয়া আমি পঢ়িম, ইয়াৰ ওপৰতে আমি কথাখিনি কৈ 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 গৈ থাকিম। তোমালোকে যদি আগৰ ভিডিঅ'টো নোচোৱা নহয়, এইটো ভিডিঅ' ইমান এটা বুজিয়ে নাপাবা তুমি, মই ক'লো নাই, সেইকাৰণে আগৰ ভিডিঅ'টো চাবা, লগে লগে এইটো ভিডিঅ' চাবা, ঠিক আছে? আৰু যোনে আগৰ ভিডিঅ'টো চাইছা, বঢ়িয়া কথা, অলৰেডি চাই চাই বুজি চাই আজিৰ ভিডিঅ'টো চোৱা, ঠিক আছে? ক্লিয়াৰ হৈছে? চ' আমি পঢ়িম শক্তি। তো শক্তি কেইটা? স্থিতি শক্তি আৰু গতি শক্তি, ঠিক আছে? আচলতে তোমালোকৰ গতি শক্তিটো এক নম্বৰত আছে, আমি স্থিতি শক্তিটো এক নম্বৰত পঢ়িম। স্থিতি শক্তি কি হয়? পটেনচিয়েল এনাৰ্জি, শক্তি মানে কি? এনাৰ্জি, অ'কে? আৰু গতি শক্তি মানে কাইনেটিক এনাৰ্জি। কি এনাৰ্জি? কাইনেটিক, মই বুজাই দিম গোটেইখিনি একচুৱেলি, কাইনেটিক এনাৰ্জি, ঠিক আছে? অ'কে, তো শক্তি আমি এনাৰ্জি, ঠিক আছে? চ' আমি ফাৰ্ষ্ট আমি ষ্টাৰ্ট কৰিম স্থিতি শক্তি। কি ষ্টাৰ্ট কৰিম? স্থিতি শক্তি, ঠিক আছে? চ' স্থিতি শক্তি পঢ়িবৰ কাৰণে আমি কি কৰিম চোৱা, অ'কে? তো ফাৰ্ষ্ট আমি ষ্টাৰ্ট কৰিম স্থিতি শক্তি। নামটোতে গোটেইখিনি কথা আছে, চোৱা, নামটোতে গোটেইখিনি কথা আছে। আজি তোমালোকক মই এটা কথা কৈ লওঁ, মাত মোৰ এটা এনাৰ্জিটো, মোৰ নিজৰে শক্তিটো তুমি ইমান এটা অনুভৱ নকৰিবা। যেতিয়া আগৰ ভিডিঅ'ত তোমালোকে যিটো এটা মোৰ শক্তি বা যিটো এটা জোচত পোৱা, সেইটো বস্তু আজি নাপাবা। তথাপিও আজি ভিডিঅ'টো অলপমান হেৰি কৰি লোৱা আৰু এডজাষ্ট কৰি লোৱা, কাৰণ মোৰ খুবেই গা বেয়া। তো আগৰ ভিডিঅ' সেই ফাৰ্ষ্ট ভিডিঅ'টো বনাই লৈ আকৌ মোৰ গা বেয়া হৈ গ'ল, মানে এইকেইদিন অলপ চলি আছে, ঠিক আছে? চ' যিমান পাৰোঁ চেষ্টা কৰিছোঁ তোমালোকৰ বাবে ভিডিঅ'টো লৈ আনিব কাৰণে, ঠিক আছে? চ' সেই এনাৰ্জি নাপাবও পাৰা, যিটো এনাৰ্জি সাধাৰণতে তোমালোকে মোৰ ভিডিঅ'ত পোৱা, ঠিক আছে? চ' আজি তোমালোকে আমি ষ্টাৰ্ট কৰিম এক নম্বৰত স্থিতি শক্তি, স্থিতি শক্তি। তো স্থিতি শক্তি কি বস্তু চোৱা, স্থিতি শক্তি কি বস্তু? স্থিতি মানে কি হৈ আছে? ৰখি আছে, হয়নে? এটা বস্তু ৰখি থাকিলে তাৰ শক্তিটো কেনেকুৱা হয়, কি শক্তিৰ কথা কৈ থাকিলে ৰখি থাকিলে? এতিয়া তোমালোকে এটা আচৰিত হৈ যাবা, ৰখি থাকিলে শক্তি, ৰখি থাকিলে তাৰ কেনেধৰণৰ শক্তি, হয়নে? তো চাওঁ আহাচোন, কিনো ৰখি থাকিলে শক্তি? চোৱা, মই এটা কথা কৈ আছোঁ তোমাক, একদম এটা কথা কৈ দিওঁ, অ'কে? চোৱা, ধৰিয়ে লোৱা এটা এনেকুৱা মাটিত এটা তোমাৰ এটা এনেকুৱা এটা বস্তু এটা আছে, তাৰ ভৰ আছে এম। চোৱা, শক্তি মানে মই তোমালোকক কৈছিলোঁ যে কাৰ্য কৰিব পৰা যিটো কি সামৰ্থ, হয়নে? এই বস্তুটোৱে কিবা কাৰ্য কৰিব পাৰিব নেকি? কাৰ্য কৰিবৰ কাৰণে বস্তুটো কি কৰিব লাগিব? বল প্ৰয়োগ কৰিব লাগিব কাৰোবাৰ ওপৰত। তে এই বস্তুটোৱেনো কাৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিব? সি নিজেই ৰখি আছে ইয়াত, বুজি পাইছা? অ'কে, তো ই যদি মই ধৰি ল'লোঁ আৰু এটা বস্তু আছে, অ'কে, খালি বল প্ৰয়োগ কৰোঁতে দুটা বস্তু, ই ইয়াৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিব নেকি? নাই কৰা, সি এনেই ৰখি আছে তাতে। তো যদি বলেই প্ৰয়োগ কৰা নাই, সিটো কোনো ধৰণৰ তেতিয়ালৈ কাৰ্য কৰা নাই, তো কোনো ধৰণৰ যদি কাৰ্যই কৰা নাই, তাৰ কিহৰ ক্ষমতা, ঠিক আছে? ইয়াৰ ক্ষমতা নাই, হয়নে? চৰি, সামৰ্থ নাই। তে সামৰ্থই যদি নাই, তো ইয়াৰ শক্তি নাই, তো ইয়াত এতিয়া শক্তি শূন্য তাৰ। ই যদি ৰখিও আছে, তাৰ শক্তি শূন্য, একো শক্তি নাই তাৰ, সি একো কৰিব পৰা নাই, ৰখি আছে। কিন্তু ৰখি থাকিলে আকৌ মই ক'লো নহয় শক্তি আছে বুলি, কেতিয়া ৰখি থাকিলে শক্তি হ'ব, বুজি লওঁ কথাটো, ঠিক আছে? কেতিয়া? ইয়াৰ কাৰণে তুমি এটা বস্তু বুজিব লাগিব, যে আমি ইয়াত এটা কি কৰি ল'ব লাগিব, এটা ৰেফাৰেঞ্চ লেভেল, এটা তোমাৰ এটা ৰেফাৰেঞ্চ ল'ব লাগিব, বুজি পালানে? ৰেফাৰেঞ্চ ল'ব লাগিব। কি ৰেফাৰেঞ্চ লওঁ? তুমি যিকোনো ৰেফাৰেঞ্চ ল'ব পাৰা ইয়াৰ ক্ষেত্ৰত। তুমি যদি মাটি লোৱা নহয়, মাটি ল'লে মাটি ৰেফাৰেঞ্চ হ'ব, তুমি টেবুলখন ল'লে টেবুলখন ৰেফাৰেঞ্চ হ'ব, হয়নে নহয়? ধৰি ল'লোঁ আমি সাধাৰণতে এটা ৰেফাৰেঞ্চ লওঁ মাটিত, তাৰমানে এইটো আমাৰ কি হ'ব, একদম তলত ৰেফাৰেঞ্চ। এতিয়া ধৰা এটা বস্তু আছে, ভালকৈ বুজি লোৱা, এটা বস্তু আছে, তোমালোকে ভালকৈ বুজি লোৱা, তাক মই এটা উচ্চতালৈ উঠাই দিলোঁ। কিহলৈ উঠাই দিলোঁ?
এটা উচ্চতালৈ উঠাই দিলোঁ সেই বস্তুটো। বুজি পালানে? ভালকৈ ভালকৈ বুজি লোৱা দেই। এই বস্তুটো মই ইয়াৰ পৰা ইয়ালৈ উঠাই দিলোঁ, এই বস্তুটোক মই ইয়ালৈ উঠাই দিলোঁ। ভালকৈ বুজি পাইছা? শুনা, উঠাবৰ কাৰণে কি কৰিব লাগিব? ইয়াক মই ইয়াৰ পৰা ইয়ালৈ দাঙিব ধৰি লোৱা। এতিয়া মই ওচৰত মই তোমালোকক এটা উদাহৰণ দিলোঁ। ধৰা তোমাৰ এটা মাটিত, তোমাৰ মাটিত এটা বাল্টি আছে বা যিকোনো এটা বাকচ এটা আছে। তুমি বাকচটো দাঙি উঠাইছা, উঠাই ধৰি আছা, এইখিনিত ধৰি আছা, এইখিনিত মই য'ত ধৰি আছোঁ এইখিনিত ধৰি আছা, ধৰা এটা উচ্চতাত তাক ধৰি আছা। বুজি পালা? এতিয়া তুমি কি বুজি পালা? যে এই যে উচ্চতাত ধৰি আছা, এই বস্তুটো এই উচ্চতাত ধৰি আছে নে নাই, এইখিনি ধৰি আছে নে নাই? যেতিয়া তুমি এটা উচ্চতাত ধৰি থাকিবা, ইয়াৰ তাত কিন্তু এতিয়া সামৰ্থ্য আছে কিন্তু কাৰ্য কৰা। কিয়? কাৰণ তাক যদি তুমি এৰি দিয়া, সি তললৈ নামি যাব। তলত নামি সি য'তে পৰে তাৰ ওপৰতে কাৰ্য কৰিব পাৰিব, কাৰণ তাৰ তাত কেতিয়া সামৰ্থ্য এটা আহি গৈছে। বুজি পালানে? ধৰি লোৱা, এটা মই কথা এটা কৈছোঁ, তুমি এটা শিলগুটি এটা উঠাই লৈছা, উঠাই লৈছা, ইয়াত ধৰি আছা, তাৰ তলত এখন তুমি গ্লাছ এখন লৈ লৈছা, আইনা এখন। এতিয়া শিলগুটিটো এৰি দিয়া তাৰ পৰা, শিলগুটিটোক আইনাখন ভাঙি পেলাব নে নাই? তাৰমানে আইনাখনৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিছে নে নাই? তাৰমানে আইনাখনৰ ওপৰত কাৰ্য কৰিছে নে নাই? তো শিলটোৱে আইনাখনৰ ওপৰত কাৰ্য কৰিব পাৰিছে, কাৰণ কিয়? তাক তুমি এটা জেগাত ধৰি, তাৰমানে তাৰ তাত শক্তি এটা আছে। এই যে ধৰি থাকোঁতে তাৰ গাত শক্তি আছে নহয়, সেইটো তাৰ স্থিতি শক্তি। সেইকাৰণে স্থিতি শক্তি সাধাৰণতে কি হয়, এটা জেগাৰ পৰা ওপৰত থাকে। বুজি পালা? এতিয়া শুনিলা কিমান স্থিতি শক্তি থাকে, অলপ ভালকৈ বুজা। শুনা, তো মই কি বুলি কৈছিলোঁ শক্তিৰ ক্ষেত্ৰত, তুমি যদি কিবা এটা বস্তুৰ ওপৰত কাৰ্য কৰা, অ'কে, ইয়াতে মোক এটা কথা কোৱা। সদায় মই কৈছিলোঁ যে দুটা বস্তু লাগে। কি লাগে? দুটা বস্তু। এটা বস্তুটো কোন হয়? এটা বস্তু কোন হয়? এক নম্বৰ বস্তুটো কোন হয়? যোনে বল প্ৰয়োগ কৰে। দুই নম্বৰ বস্তুটো যাৰ ওপৰত বল প্ৰয়োগ হয়। এতিয়া মোক এটা কথা কোৱা, ই এক নম্বৰ হ'ল নে ই দুই নম্বৰ হ'ল? ভিডিঅ'টো পজ কৰা, কমেণ্ট কৰা, ঠিক আছে, বুজি পাই যাম। অ'কে, এইটো এক নম্বৰ হ'ল নে এইটো দুই নম্বৰ হ'ল? এইটো দুই নম্বৰ বস্তু হয়, এইটো দুই নম্বৰ বস্তু। তে তুমি ক'বা কি এক নম্বৰ বস্তুটো কোন হয়? এক নম্বৰ বস্তুটো কোন হয়? যোনে বস্তুটো দাঙিব সি এক নম্বৰ। ধৰা মই এই বস্তুটো দাঙিছোঁ, মই যদি এই বস্তুটো দাঙিছোঁ মই এক নম্বৰ, কাৰণ মই বল প্ৰয়োগ কৰিছোঁ। তো মই এক নম্বৰ বস্তু, দুই নম্বৰ বস্তু এইটো, কাৰণ ইয়াৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিছোঁ। এতিয়া বল প্ৰয়োগ কৰিছোঁ ন, কাৰ্য কোনে কৰিছে? মই কৰিছোঁ। কাৰ ওপৰত কৰিছোঁ? দুই নম্বৰ বস্তুটোৰ ওপৰত। কিমানখিনি কৰিছোঁ? ইয়াৰ পৰা দাঙি এইখিনি কাৰ্য কৰিছোঁ। কাৰ্য মানে কি? বল প্ৰয়োগ কৰি তাক এটা কি দিব লাগিব? তাক এটা হৰণ, দূৰত্ব এটা দিব লাগিব। তাক যদি তুমি বল প্ৰয়োগ কৰি এটা এটা তাক যদি কি কৰা, তাক যদি বস্তুটোৰ স্থানান্তৰ ঘটাই দিয়া, কিবা এটা পৰিমাণত স্থানান্তৰ ঘটাই দিয়া, সেইটোৱে কাৰ্য। ইয়াৰ আগৰ ভিডিঅ'ত কৈছোঁৱেই, এইটোতো সেয়ে হোৱা নাই জানো? এই বস্তুটোকে মই ইয়াৰ ওপৰত মই ধৰি দাঙি ইয়ালৈ লৈ গৈছোঁ, মই বল প্ৰয়োগ কৰিছোঁ, তো মই এক নম্বৰ, ই দুই নম্বৰ, মই ইয়াৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিছোঁ, দাঙি নি ইয়াত থৈ দিছোঁ। ক্লিয়াৰ হৈছে? এতিয়া শুনা, মই এতিয়া ধৰা মই এইটো মই, এইটো কোন হয়? মই, এইটো মই, ঠিক আছে, অ'কে, মই ইয়াৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিছোঁ। তো প্ৰথমতে শক্তিটো কাৰ তাত আছিল? মোৰ তাত আছিল। প্ৰথমতে শক্তিটো মোৰ তাত আছিল, এই শক্তিটো মই ইয়াৰ ওপৰত কাৰ্য হিচাপে কৰি দিলোঁ। এতিয়া কাৰ্যত এই বস্তুটো কৰাৰ পাছত ইয়াক ক'ত লৈ গ'ল? ইয়াত। এতিয়া মই প্ৰয়োগ কৰা মোৰ প্ৰয়োগ কৰা কাৰ্যখিনি এবাৰ ইয়াত তাত শক্তি হিচাপে সোমাই গ'ল, দুই নম্বৰত শক্তি হিচাপে সোমাই গ'ল। এতিয়া মই যিখিনি কাৰ্য কৰিলোঁ সেইখিনি মোৰ শক্তি আছিল, আৰু সেই শক্তিখিনি, যিখিনি শক্তি মই হেৰুৱালোঁ এই কাৰ্যটো কৰোঁতে, সেই শক্তিখিনি ইয়াতে জমা হৈ গ'ল। আৰু ইয়াতে যিটো শক্তি জমা হৈছে সেইটোৱেই হ'ব স্থিতি শক্তি। ইয়াৰ এতিয়া আমি স্থিতি শক্তিটো কেনেকৈ উলিয়াম? ইয়াৰ স্থিতি শক্তি, বুজি পাইছা? অ'কে, এতিয়া কথাটো বুজি লোৱা, এতিয়া কথাটো অলপ বুজি লোৱা, মই অলপ ভালকৈ চাফা কৰি কথাটো বুজাই দি আছোঁ। চোৱা, এতিয়া কথাটো ভালকৈ বুজি লোৱা, অ'কে, এইটো বস্তু তাক মই ইয়ালৈ দাঙি দিছোঁ, ঠিক আছে, ক্লিয়াৰ হৈছে, ইয়াৰ ওপৰত কিমান কাৰ্য কৰিছোঁ? ইয়াৰ এম, এইটো এম, ইয়াৰ ওপৰত, এইটো এটাই বস্তু দেই, কাৰ্য কিমান হ'ব? তো কাৰ্যৰ ফৰ্মুলা কি আছিলে? কাৰ্যৰ ফৰ্মুলা কি আছিলে তোমালোকে কোৱা? কাৰ্য কি আছিলে? বল, বল পূৰণ কি কোৱা? বল পূৰণ কি? যিখিনি দূৰত্ব, যিখিনি সেই দূৰত্ব গ'ল বল পূৰণ দূৰত্ব। এতিয়া মোক এটা কথা কোৱা, দূৰত্ব কিমান গৈছে? ইয়াৰ পৰা এইখিনি দূৰত্ব উঠিছে, এইটোকে আমি কি বুলি লওঁ? এইটো উচ্চতা নহয় জানো? এইটোকে আমি এইচ লৈছোঁ, এইচ মানে উচ্চতা, হাইট, হয়নে? আৰু বল কিমান? বলৰ ফৰ্মুলা কি আছিলে চোৱা? কাৰ্য মানে কি আছিলে? ডাব্লিউ,
বল মানে এফ ইনটু দূরত্বক আমি বুঝাও এস। এফ মানে কি চা, এফ মানে কি ভালকে বুঝা, এফ মানে মাস ইনটু এক্সিলারেশন, এফ ইজ ইকুয়াল টু এম এ, জানাই এফ ইজ ইকুয়াল টু এম এ। এইটো আমি নিউটনৰ দ্বিতীয় সূত্রৰ পৰা পাওঁ, পাওঁনে নাপাওঁ? এইটোকে আমি এফ ইজ ইকুয়াল টু এম। আৰু এছ দূরত্ব, দূরত্ব কি হৈছে চাওঁ, দূরত্ব কি, দূরত্ব কি এইচ, হয়নে? আৰু ইয়াতে এ কিমান কোৱাচোন, এটা বস্তু এনেকে গৈছে ইয়াতে কোনটো তৰণে কাম কৰিছে, কোনটো এক্সিলারেশনে কাম কৰিছে, কোনটো তৰণে? মাধ্যাকর্ষণিক তরণ, জি। এইটো জিয়ে কাম নকৰিব ইয়াত, কারণ এই কোনফালে আছে, আমি ওপরলৈ, আমি আমি মাধ্যাকর্ষণের উপরলৈ টানিছো, এই মাধ্যাকর্ষণে কাম করব না। তো ইয়াত এম এ কোন হব, জি হব, আর এইচ টু এইচ হব। তো ডাব্লিউ কি পালা কোয়া, ডাব্লিউ পালা ডাব্লিউ এ টু পালা, চা ডাব্লিউ কি পালা, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো বুঝি পালা না কথা, আমি কি পাই গলো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাই গলো, এম জি এইচ। এটা কথা তো ভালকে বুঝি লওয়া, এটা বস্তু যদি ইয়াত আছে তার যদি ভর এম হয়, তাক যদি একটা উচ্চতালে লৈ যাব লগা হয়, সেই উচ্চতা যদি এইচ হয়, তাতে কিমান কার্য করব তুমি এম জি এইচ কার্য করব, কি করব এম জি এইচ, বুঝি পালা? তো ইয়াক মই এম জি এইচ কার্য করলে সি এখিনি পাব। এটা শুনা, এম জি এইচ কার্যটা কোনে করব? এক নম্বর, এক নম্বর কোন, মানে মানুষটুয়ে করব বা যোনে দাঙি দিয়ে, হয়নে নাই? এক এম জি এস কার্যটো কোনে করব, যোনে এক নম্বর আসলে, মো কিন্তু এটা বেলেগ থাকিব এক নম্বর, মই ধরা মানুষ কার উপর এম জি এইচ হয়েছে, এই দুই নম্বর বস্তু, এই বস্তুটার উপর এম জি এইচ হয়েছে, বুঝি পেয়েছা না? এইটার উপর এম জি এস কার্য হয়েছে, আর এই কার্য যেটু হয়েছে এই শক্তি হিসাবে কত সুমাব, ইয়াতে এই এই জায়গাত শক্তি হিসাবে সুমাব। তো এই জায়গাত তার যেটু স্থিতি শক্তি, স্থিতি শক্তিক আমি ই পি রে বুঝাম, ই পি মানে পটেনশিয়াল এনার্জি, ই পি, আর ই পির মানু কি হব, এম জি এইচ এ হব, বুঝি পালাম না? কিয় এম জি এইচ হল, কারণ ইয়াত করা কার্যটোয়েতো ইয়াত শক্তি হিসাবে নিহিত হব, সেইকাৰণে স্থিতি শক্তির ফর্মুলা কি হয়ে গেল, এম জি এইচ, বুঝি পালা না? নাই বুঝি পালা? তো এটা মানে তোমালোক এটা উদাহরণ লৈ কৰি চাও, এটা ধরা বস্তু আছে, তার ধরা মাস, তার ধরা ভর, তার ধরা ভর 5 কেজি, ওকে? এটা বস্তু আছে, তার ধরা ভর 5 কেজি, ইয়াক তুমি, ইয়াক তুমি, ইয়াক তুমি দহ মিটার উচ্চতালে উঠাব লাগিলে, দহ মিটার উচ্চতালে উঠাব লাগিলে তুমি কিমান কার্য করিব লাগিব, ওকে? কিমান কার্য করিব লাগিব সেইটো খুদিছে, তোমার কার্য করিব লাগিব ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, তুমি করিব লাগিব এম জি এইচ। এমর মান কিমান, এমর মান দিয়া আছে তোমালোকক কিমান, 5 কেজি, জির মান 9.8, ওকে? একো নকলে 9.8 লবা, নহলে 10 কলে 10 লবা, আর এইচর মান কিমান, 10, ঠিক আছে, ওকে? তো বুঝি পালা পয়েন্টটো, ক্লিয়ার হয়েছে? তো এই আমি যদি তোমালোকর পূরণ করো, এইটা হব 490, এইটা সব 4.9 হব, আর এই 10 হলে 49, এইটা উত্তর কি হব, 49 টু 490, ওকে? তো 490 জুল কি হব, 490 জুল হব, বুঝি পালা কথাটো, ওকে? বুঝি পালা না? নাই, ওকে? সো এই 490 জুল কার্য করব লাগিব এই বস্তুটো ইয়ালৈ নিবর কারণে। এটা তোমালোকে মোক কথা এটা কোৱাচোন, যদি মই বস্তুটো উপরত 490, এটা ধরো এরা এক নম্বর বস্তুটো কোন, মই ধরা মানুষটো, ই কিমান জুল কার্য করেছে, 490 জুল কার্য করেছে, কার উপরত, এই বস্তুটো দুই নম্বর বস্তুটোর উপর 490 জুল কার্য করেছে, আর এই 490 জুল কার্য করব কারণে মূর তাত শক্তি কি লাগবে, এই মানুষটার বা মই যদি হও, এক নম্বর তাত শক্তি কি আছে, 490 জুলে আছিল, 490 জুল শক্তি খরচ করেছে, আর খরচ করার পর কার্য 490 হয়ে পেলে এই বস্তুটা ইয়ালে গেল, এটা ইয়ার তাত কি শক্তি সুমায় আছে, 490 জুলে সুমায় আছে, যেটা করেছে সেইটাইতো সুমায় থাকবে, আর সেইকারণে 490 জুলটে তার কি শক্তি হব, ইয়াত স্থিতি শক্তি, ইপি, সেইকাৰণে ইপিটো ডাইৰেক্ট আমি এম জি এইচ লৈ উলিয়াব পাৰোঁ, ঠিক আছে, বুজি পালা? তোমাক যদি ডাইৰেক্ট ইপি উলিয়াব দিয়ে, ডাইৰেক্ট যদি ইপি উলিয়াব দিয়ে, তোমালোকে কি ইউজ কৰিবা, এম জি এইচ, আৰু এম জি এইচৰ ভেলুৱে ইয়াত পাইছোঁ আমি কিমান, 490 জুল, বুজি পাইছা কথাটো, ক্লিয়াৰ হৈছে, অ'কে, ঠিকে আছে,
ওকে বা তোমালোক ডাইরেক্ট যদি তোমাক কোয়েশ্চন খুদে ডাইরেক্ট খুদে যদি এনেকুৱা এটা কোয়েশ্চন খুদে যে এটা বস্তু ই ধরা 20 মিটার উচ্চতাত আছে, কিমান মিটার উচ্চতাত 20 মিটার, আর বস্তুটোর ধরা তার ভর কিমান হব 10, তোমার কি হয় বস্তুটোর ভর ধরা 10 কেজি। ওকে ইয়াতে কিমান তোমার স্থিতি শক্তি আছে উলিয়াব লাগে, কিমান স্থিতি শক্তি আছে, তো স্থিতি শক্তি উলিয়াব লাগিলে ফর্মুলাটো কি কৈছিলে, স্থিতি শক্তি উলিয়াব লাগিলে ফর্মুলাটো কি, ই পি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এম কিমান মাস কিমান দিছে এম 10 কেজি, ভর 10 কেজি, জি 9.8 লৈছোঁ বাৰু আকৌ, ওকে বা 9.8 তলত মই জি 9.8 ল'লোঁ একো কোৱা নাই, আৰু হাইট কিমান 20, তো হাইট আমাৰ 20, ওকে বুজি পালা, তো হাইট যদি 20 হৈছে এইটো যদি আমি পূৰণ কৰোঁ, পূৰণ কৰিলে কিমান হ'ব, এইটো যদি মই পূৰণ কৰোঁ ষোল্লশতে এক নদী 196 আর 10 আর 10 তার মানে কিমান জুল হবো 1960 জুল, ইয়াত 1960 জুল আমার কি সুমাই আছে কার্য কি করে শক্তি তাতে তোমার সুমাই আছে, বুঝি পালা কথাটো, ওকে সো এখিনি যদি বুঝি পাইছা তোমালকে ইয়ারে যেনেকে তোমাক কোয়েশ্চন খুদক তোমাক ইয়াত কার্যও খুদিব পারে, আমি আমি যেতিয়া প্রশ্ন উত্তর করিম না আর ক্লিয়ার হয়ে যাব, তোমালোকক ইয়াত কার্যও খুদিব পারে, তোমালোকক ইয়াত শক্তি কিমান আছে খুদিব পারে, বা কার্য একে কথা হব, বুঝি পালা না, তুমি দুইটা এম জি এইচ যি কার্য সেই শক্তি খালি কি সুধে তেনেকে করিবা, বুঝি পালা কথাটো, এইটো যদি বুঝি পাইছা আমি যেটো আমার নেক্সট পার্ট গতি শক্তি, গতি শক্তি লো একবার, ঠিক আছে, ওকে গতি শক্তির অল্প কথা তো বেলেগ হব হয়নে নয়, এটা আমি পড়িম, আমি এতিয়া গতি শক্তি, গতি শক্তিটোনো কি হয় চা, গতি শক্তি কাইনেটিক এনার্জি, ওকে সো গতি শক্তি কি হয় এটা ভালকে বুঝি লওয়া, এটা বস্তু গতি করে থাকলে ধরা এটা গতি শক্তি নামটোতে কি আছে যে বস্তুটা যদি গতি করে আছে তার গাত শক্তি থাকিব নেকি, যদি থাকিব কিমান থাকিব সেইটোৱে গতি শক্তি, এটা বস্তুটো এটা বস্তু যদি এটা জায়গাত রখি আছে কত রখি থাকিব লাগিব, এটা উচ্চতাত রখি থাকিব লাগিব, এনেই রখি থাকিলে ন এনেই তার যতে ততে রখি থাকিলে তার তাত শক্তি না থাকে, কেতিয়া থাকিব এটা উচ্চতাত রখি থাকিব লাগিব, তেতিয়া তার তাত স্থিতি শক্তি থাকিব, বুঝি পালা, যদি উচ্চতা না থাকে তার কোনো স্থিতি শক্তি নাই, কিয় নাই তুমি এইটো কথা আকৌ মই কৈ দিওঁ, আকৌ ইয়াৰ মাজতে কৈ দিওঁ যে স্থিতি শক্তির ফর্মুলাটো কি আছিলে এম জি এইচ, যদি এইচটোৱে শূন্য হয় এইচটো যদি জিরো হয় তার মানে তার উচ্চতাই যদি নাই তার কোনো স্থিতি শক্তি নাই, বুঝি পালা, তো এইকাৰণে স্থিতি শক্তি থাকিবৰ কাৰণে তোমাক কি লাগিব এটা উচ্চতা লাগিব, আর গতি শক্তি হব লাগিলে তোমার গতি লাগিব, বুঝিলা, গতি শক্তি থাকিবৰ কাৰণে এটা বস্তুত কি লাগিব গতি লাগিব, বুজি পাইছা, সি গৈ থাকিব লাগিব, তার এটা গতি থাকিব লাগিব, তেতিয়া যদি যেতিয়া তোমাক এটা মই কথা এটা এখন গাড়ী গৈ আছে গাড়ীখন যে গৈ আছে তার কিবা কার্য কৰিব পৰা ক্ষমতা আছে নেকি বা সামর্থ্য আছে নেকি, আছে, গাড়ীখনে গৈ থাকি 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 যদি কিবা এটা বস্তুত খুন্দা মাৰি দিয়ে সেই বস্তুটো ওপৰত কার্য কৰিব নে নাই, সেই বস্তুটো সাইড লাগি যাব নাই, ভাঙি যাব নে নাই, বা গাড়ীখনে ভাঙি যাব পাৰে হয়নে নহয়, তো তার মানে কি তার মানে কার্য করেছে, তার মানে তার গই থাকা বস্তু তার গতি শক্তি থাকে, সে করব সামর্থ্য থাকে, সেইকারণে তো গতি শক্তি কয় কিমান থাকে সেইটাই পড়িম, ধরে লওয়া এটা বস্তু আছে, ওকে এটা বস্তু আছে সি গতি করে আছে, কি করে আছে গতি করে আছে, ক্লিয়ার হয়েছে, গতি করে থাকলে তার এটা কি থাকিব, কি থাকিব গতিবেগ, বেগ এটা থাকিব হয়নে, থাকিব না থাকে, ধরে লওয়া ভি, বেগটা কি ভি, ঠিক আছে, আর একটা বস্তু থাকিব কি তার মাস থাকিব, তার ভর থাকিব, থাকিবই লাগিব, বুঝি পাইছা কথাটো, সো এতিয়া চোৱা এটা বস্তু ধরা ইয়ার পৰা ইয়ালৈ গতি করিলে, তাই গতি করি আছে, তার মানে গতি করিয়ে আছে, ঠিক আছে, সো এতিয়া এটা বস্তুয়ে গতি করে থাকলে তার গতি শক্তি আমি কেনেকে উলিয়াম, চোৱা আমি কেনেকে উলিয়াম সেইটো প্রথমতে চাই লওঁ, ঠিক আছে, কেনেকে আমি উলিয়াও তাক কেনেকে তোমালোকক চোৱা, মই অকল ফর্মুলাই কই দিয়া না, ফর্মুলাটো কোর পৰা আহিছে কৈ আছো, চোৱা চোৱা গতি শক্তি যেতিয়া আহিব শক্তির আকৌ একেই কথা, শক্তি মানে কি, শক্তি মানে কি কার্য কৰিব পৰা সামর্থ্য হয়নে, এটা আমি তার কথা এটা চাই লো যে কার্যনো কিমান হৈছে চাও, কার্যটো হলে যিমান কার্য হব সেইটোৱেতো শক্তি হয়নে নয়, চোৱাচোন এতিয়া এই বস্তুটোৰ ওপৰত মই কার্য কিমান হয় এইটো চাই লো, যদি মই কার্য চাও ডাব্লিউ ইজ ইকুৱেল টু কার্যৰ ফর্মুলা সদায় মনত ৰাখিবা কি আছিলে এফ ইনটু এস আছিলে কার্যর ফর্মুলা আছিলে না নাই, ওকে তো এফর মান কিমান আছিলে
এম ইনটু এ আসলে হয় না? ওকে, আর এস তো তো আহিয়ে গল। এতিয়া চা এস তো মানে কোরপর আনিম চাবাচন, এস তো চাবাচন, আমি এস তো, কারণ আমি তো এস নজানো নহয় ইয়ার, সে কি দূর গেছে কত গেছে নজানো, এস মানে কি হয় না? এস মানে কি আসলে হরণ, কি দূরত্ব তার। ওকে, সো এসর ভ্যালু আমি কোরপর ললাম জানানে, একটা ফর্মুলা আসলে টু এ এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, গতির লৈছো মই তো ফর্মুলা। ওকে, এই ফর্মুলাটোর তুমি এসর মান লওয়াচন, এসর মান কি হব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। এই বস্তুটো মই এসত পাতি দিও, এই বস্তুটো যদি মই এসত পাতি দিও কি হব চা, এই বস্তুটো যদি মই এসত পাতি দিও এম ইনটু এ ইনটু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, এ আর এ ক্যানসেল আউট হয়ে গেল, টু টু যদি মানে বাহিরত আনো তো হাফ হব হয় না, টু তলত আছে তো হাফ হব, হাফ ইনটু এম ইনটু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পাই গলা, এই কি পাই গলা, কার্য পাই গলা। এই কার্য মানে কি বুঝি পাইছা না তোমালকে অল্প, এই কার্যটা মানে বুঝি পাইছা নাকি, কি পালানো এই কার্যটোর তুমি কি বুঝি পালা চা, এই কার্যটোর কি বুঝি পালা চা, এই কার্যটোর কি বুঝি পালা, এটা যদি বস্তু আছে যার আরম্ভণি বেগ ইউ আর যার অন্তিম বেগ ভি, তো ইউরপর ভি ল এটা বস্তু ইউরপর ইউত চলি থাকার ভি ল নিয়াল যিখিন কার্য করব লাগে সেই কার্যখিন কি হব, সেই কার্যখিন হব হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তোমালকে এই ফর্মুলাটো ইউজ করব পারিবা। ওকে, এই ফর্মুলা এটা চা, ইয়াতে মই যেটো কাৰ্য কৰিছোঁ সেইটোৱেতো তাৰ শক্তি হিচাপে সোমাই গৈছে, গতি শক্তি হিচাপে সোমাই গৈছে। সেইকাৰণে আমি ক'ব পাৰোঁ যে এটা বস্তু যদি ভিত গতি কৰি থাকে, এটা বস্তু যদি ভিত গতি কৰি থাকে তোমালোকে মনত ৰাখিবা। অ'কে, অ'কে, এটা বস্তু যদি এক ছেকেণ্ড, অ'কে, এটা বস্তু যদি ভিত গতি কৰিছে, তাৰ গতিবেগ কিমান ভি, আর তার যদি মা ভর এম হয় তো তার গতি শক্তি মনত রাখবা, তার গতি শক্তি কি হব হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার কোরপর পালো সেইটির পরাই পালো, কারণ ইউ আমি জিরো রাখব পারো, ঠিক আছে মনত রাখবা। ওকে, এটা বস্তুর গতি যদি এটা জায়গাত ভি থাকে, ওকে, তার গতি শক্তি সদায় কি হব হাফ এম ভি স্কোয়ার, বুঝি পালা? আর কি কার্য করব, আর এই গতি শক্তি দুটারে যদি মই উলিয়াই লো, এই গতি শক্তি দুটারে যদি মই উলিয়াই লো চ, এই বস্তুকে মই যদি আক ভাঙি দিও, এই এই ভাঙি দিলে ডাব্লিউ ডাব্লিউ ইজুকালটো যদি মই ভাঙি দিও, তোমার সব এটা এটাকে করাই দিয়েছো এম চা ভি স্কোয়ার মাইনাস এইটুকু আক ইয়ার লগত যদি পূরণ করো হাফ এম ইউ স্কোয়ার, চা এইটো এটা গতি শক্তি হয় না নহয়, এইটো কি গতি শক্তি, যেতিয়া বস্তুটোর বেগ ভি আছিল তেতিয়াহলে ভি মানে অন্তিম বেগ, তো ভি থাকিলে গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার, আর ইউ থাকিলে গতি শক্তি হাফ এম ইউ স্কোয়ার, কি পাইছা চোৱাচোন, কি পাইছা যে কার্য কেতিয়া, কার্য মানে কি এটা জায়গাৰ পৰা এটা গতিৰ পৰা বেলেগ এটা গতিলৈ নিউতে তার কার্য কিমান হয়, তার গতি শক্তি দুটার ব্যবধান, দেখিছানে? সো গতি শক্তি দুটার ব্যবধানে তার কার্য হয়, এইটো কথা মনত ৰাখিবা হয়নে? এটা বস্তু বোলে এটা গতিত গৈ আছে, বোলে ইউত গৈ আছে, এটা বস্তু এটা ইউত গৈ আছে, তাক তুমি ভিত লৈ লৈ গলা, এই মাজত কিমান কার্য করবলগা হয়েছে সেইটি হব দুইটার গতি শক্তির মাজত ব্যবধান, অন্তিম গতি শক্তির তুমি আরম্ভণির যে প্রারম্ভিক গতি শক্তি এই মাইনাস করে দিব, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এইটো এটা গতি শক্তি, অন্তিম গতি শক্তি আর এইটা প্রারম্ভিক গতি শক্তি, দুইটা গতি শক্তির মাইনাস করলে তুমি কি পাবা, কার্য পাবা, আর কার্যইতো তো আমার শক্তি হিসাবে নিহিত হয়ে থাকে, বুঝি পালা না কথা, তো এখিনি বুঝি পালা, অকমান এখিনি তোমালোকের অল্প বুঝাত অল্প টান হব পারে, কিন্তু প্র্যাকটিস করলে তোমালোকে কথাখিনি বুঝি পাই যাবা, যে তোমালোক অঙ্কবিলাক করিবা তেতিয়া অঙ্কবিলাক আমি করতে করতে গোটেখিনি বস্তু বুঝি পাই যাম, ঠিক আছে? কথা এবারত অলপমান বুঝিব অলপমান দিগদার হয়, কিন্তু করতে বুঝি পাবা, আর তোমালোকতো বিশেষভাবে ফর্মুলা কেইটা মনত রাখিবাই রাখিবা। তো আমি ফর্মুলা কি পালো, ফর্মুলা কি পালো, যেতিয়া আমি স্থিতি শক্তির ফর্মুলা পালো এম জি এইচ, আর গতি শক্তির ফর্মুলা পালো, গতি শক্তির ফর্মুলা পালো হাফ এম ভি স্কোয়ার, ওকে, কে মানে কাইনেটিক দেই গতি শক্তি, আর তো মানে কি ফর্মুলা পালো, যদি মানে কার্য উলিয়াব লাগে গতি শক্তি তেতিয়ালে তোমালোকে কি করিবা হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম
ইউ স্কুয়ার, প্রারম্ভিক অন্তিম মাইনাছ প্রারম্ভিক, এইকেটা ফৰ্মুলা আমি এতিয়ালৈ শক্তিৰ বিষয়ত পালোঁ। বাকী ইয়াতে যিটো শক্তি কাৰ্যৰ ফৰ্মুলা এম জি এইচ হ'ব, বুজি পালা কথাটো? ক্লিয়াৰ হৈছেনে তোমালোকৰ কথাখিনি? তো বুজি পাইছা সবেই? অ'কে, তো আজি যদি এই ভিডিঅ' অ'কে, মই এটা তোমালোকৰ হেৰিটো চাইলোঁ, এটা আৰু এটা বস্তু এটা চাইলোঁ, ৰখি গৈছে। অ'কে, ধৰি লোৱা, ইয়াৰ মই এটা উদাহৰণ চাওঁ। ধৰি লোৱা, ধৰা এটা বস্তু সি গৈ আছিলে, ধৰা তাৰ ইউ, তাৰমানে সি গৈ আছিলে 5 মিটাৰ পাৰ ছেকেণ্ডত গৈ আছিলে। সি তাক মই কিমানলৈ লৈ গ'লোঁ, তাক মই কিমানলৈ লৈ গ'লোঁ, ধৰি লোৱা তাক মই কিমানলৈ লৈ গ'লোঁ, 10 মিটাৰ পাৰ ছেকেণ্ডলৈ লৈ গ'লোঁ। ক্লিয়াৰ হৈছেনে? তাৰ ধৰা ভৰ 10 কেজি, তাৰ ভৰ কিমান? 10 কেজি। অ'কে, তো মই কিমান কাৰ্য কৰিবলগীয়া হ'ল, কিমান কাৰ্য? তো কাৰ্য ডাব্লিউ ইজ ইকুৱেল টু কি আছিলে? 1/2 m v² - 1/2 m u² যদি তোমাক কাৰ্য কথা সোধে, হয়নে নাই? তো এতিয়া কোৱা, এতিয়া তোমালোকে কোৱা, 1/2 m কিমান? কোৱা m কিমান? 10। অ'কে, ভি মানে কিমান? 10। তো 10² - 1/2 m মানে 10, ইউ মানে কিমান? 5² বুজি পাইছানে? ক্লিয়াৰ? তো এইটোৰে যদি মই এইটো কাটি দিওঁ, 5 পাবা, এইটো তুমি পাবা 5, তো এইটো এনচাৰ হ'ব 10 × 10 = 100, 105 × 500, হয় নাই? মাছ মাইনাছ 5×5 = 25, 125। তো এইটো যদি আমি লওঁ, এইটো যদি আমি লওঁ, তেতিয়া এনচাৰ হ'ব 5 7, অ'কে, 5 7 3, তো 375 জুল। কিমান কাৰ্য কৰিবলগীয়া হৈছে? 375 জুল, ইয়াৰ পৰা ইয়ালৈ নিওঁতে। আৰু তোমাক যদি বেলেগকৈ সুধিব পাৰে, এই পইণ্টটোত তাৰ গতি শক্তি সুধিব পাৰে, কিমান হ'ব? 500 হ'ব এই পইণ্টটোত, চৰি ইয়াতে গতি শক্তি হ'ব 500, কাৰণ অন্তিম গতি শক্তি 500 আৰু প্ৰাৰম্ভিক গতি শক্তি কিমান? 125 জুল। বুজি পালা কথাটো? অ'কে, চ' এনেকৈ তোমাক গতি শক্তিৰ কথা সুধিব পাৰে, ঠিক আছে? তো আজিৰ যদি এই শক্তিৰ ভিডিঅ'খিনি তোমালোকে ভাল পালা, তো তোমালোকে ভিডিঅ'টো এটা লাইক কৰি দিবা আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা, হয়নে? আৰু তোমালোকৰ বন্ধুবৰ্গৰ মাজত শ্বেয়াৰ কৰি দিবা, ঠিক আছে? আজি খুব এটা তোমালোকে ভিডিঅ'টো চাই চাগে টপিকটো যিয়ে নহওক চাগে মোৰ সিমান এটা তোমালোকে মোৰ নিজৰ আজি শক্তি পঢ়াই আছোঁ, মোৰ নিজৰে শক্তি নাই, হয়নে নাই? তো এইটো তোমালোকে বেয়া নাপাবা, যিহেতু অলপ অসুখ আছে। চ' সেইকাৰণে আমি নেক্সট ভিডিঅ'ত গোটেইখিনি কাৰ্য শক্তিৰ গতি লৈ তোমালোকক মই কথা দিলোঁ, নেক্সট ভিডিঅ' অ'কে অহাকালি পাবাই, অহাকালি মই নেক্সট ভিডিঅ' লৈ আহিম কাৰ্য শক্তি আৰু ইয়াক লৈ যিমান অংক আছে গোটেইখিনি অংকলৈ আহিম, ঠিক আছে? কথা দিলোঁ, কালি ভিডিঅ' পাই যাবা, অলৰেডি মই অলপ অলপ হেৰি কৰাইছোঁৱে, চ' এইখিনি বস্তু তোমালোকে কালি পাই যাবা। চ' কালি পৰীক্ষা আহিছে নহয়, তোমালোকক কাৰ্য শক্তিৰ হেৰি কালি মই শেষ কৰি দিম, ঠিক আছে? যদি কথা দিলোঁ মানে, তথাপিও কথাটো মই আজি চিটুৱেশ্যনটো চাই দিছোঁ, অ'কে, খুব সম্ভৱ থাকিব পাৰিম, চৰি কৰিব পাৰিম, অ'কে। চ' আজিলৈ ইমানে, বাই বাই।